গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে, আজকে কি বার, আজকে হচ্ছে ওয়েডনেসডে। আর আজকের ওয়েদারটা না সকাল থেকে উঠে এত সুন্দর একটা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আমার মনে হয় রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে। রাত্রিবেলায় হঠাৎ করে যখন ঘুমটা ভাঙে, রাতে হবে কি মানে মাঝরাত বা ভোরের দিকে হয়তো বৃষ্টিটা হয়েছে। যেহেতু ঘরে ফ্যান চলে আর জানলা টানলা গুলো সমস্ত দেওয়া থাকে, ফলে বাইরের আওয়াজটা খুব হালকা পাওয়া যায়। খুব বিশাল জোরে বৃষ্টি না হলে আওয়াজটা পাওয়া যায় না, কিন্তু আমার কানে যেন মনে হচ্ছিল একটু বৃষ্টির আওয়াজ, মানে বাইরে একটু তোলপাড় হচ্ছে, এই টাইপের হাওয়াটা চলছে, এরম একটা ওয়েদার চলছে। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তো সকালে উঠে দেখছি একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, বুঝতে পারলাম যেন কালকে রাতে হয়তো কোনো একটা গন্ডগোল ঘটেছে আর কি বাইরে। যাই হোক, এইরকম হাওয়া চললে না মনে হয় কি বলতো, এরকম হাওয়া চললে মনে হয় যেন পুজোটা সামনে এসে গেছে, ঘাড়ের উপর পুজো এসে নাচ করছে। আসলে না, আসলে এর পিছনে একটা কারণ আছে। কারণ 15 আগস্ট যেই পাস করে, তারপরে একটা কেন পুজো 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 একটা ফিলিংস চলে আসে, তাই না? আবহাওয়ার মধ্যে, দোকানদারদের মধ্যে, পাবলিকের মধ্যে একটা পুজো পুজো ফিলিংস চলে আসে। আর অনেক জায়গায় তো দেখা যায় যে 15 আগস্টের পরে না, মানে 15 আগস্ট থেকেই বিভিন্ন দোকানে সেল দেওয়া শুরু করে দেয়। শারদেয়া বাম্পার সেল, শারদেয়া স্পেশাল, এরকম সেল দিতে শুরু করে দেয়। আমরাও কিন্তু প্রতি বছর, মানে এই 2 বছর বাদ দিয়ে প্রতি বছর 15 আগস্টে কেনাকাটাটা মানে করে থাকি। সাধারণত আমরা চেষ্টা করি মানে 80% কেনাকাটাই আমাদের 15 আগস্টে হয়ে যায়। একদম পুজোর আগে শপিং না করলে মন ভালো থাকে না, সেই জন্য টুকটাক ছোটখাটো যেমন জুতোটা, পার্স একটা, বা হয়তো আমার কোনো ম্যাচিং একটা কুর্তি আলাদাভাবে নিলাম, বা বাচ্চাদের কিছু, বা হাজবেন্ড একটা টি শার্ট, এইরকম টুকটাক কেনাটানার জন্য মোটামুটি মহালয়টা ধরে রাখি, মহালয় কিনি। আর পুজোর ঠিক 2-3 দিন আগে থাকতে যেগুলো কিনি সেগুলো হচ্ছে কসমেটিক্স। তো সেই জন্য যতই লিপস্টিক থাক, যতই কসমেটিক্স থাক, একটা দুটো তো কিনতে হবে, নাহলে পুজো কি হলো, তাই না? পুজোতে যদি আমরা কিছু কসমেটিক্স নাই কিনলাম, তাহলে আর পুজো কি হলো? জামা কাপড় না হলেও চলে যাবে, কসমেটিক্স না হলে চলবে না। আমার তো না, কথা বলতে বলতে না চায়ের স্বর পড়ে যায়। বেশিরভাগই সোদপুরের শ্রীনিকেতন থেকে করি। তো সোদপুরের শ্রীনিকেতনে 15 আগস্ট থেকে প্রচুর ডিসকাউন্ট দেওয়া স্টার্ট করে দেয়, মানে 15 আগস্টে পা রাখার জায়গা পায় না, এরকমও হয়। এই কেনাকাটার হিড়িকেই আর কি পুজো ভাবটা এসে গেছে বোঝা যায়। আর তাছাড়া আর কদিন পর থেকে শুরু হবে, দেখবে আকাশটা মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে একদম সেই সাদা সাদা মেঘ পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, এরকম একটা মানে দেখা, এরকম একটা দেখা যাবে। তখন দেখবেন মনটা একটা কেমন খুশখুশ মেজাজের হয়ে যায়, তাই না? পুজো বলে কথা, বাঙালিদের পুজো বাবা। এখন 15 আগস্ট থেকে কেনাকাটার তোড়জোড়টা লেগে যায়, কেন বলতো? একটা কারণ আছে, সেটা হচ্ছে মেয়েদের ভীষণ ভাবে একটা প্রবলেমের মুখোমুখি হতে হয় বা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে দর্জির দোকানে। দর্জির দোকান এমন একটা দোকান, মানে ওখানে যারা থাকেন আর কি, তারা হচ্ছে আমাদের বস হয়ে যায়, আমরা হচ্ছে তাদের কর্মচারী। মানে সে গলায় গামছা বেঁধে তাদের আশপাশ দিয়ে রোজ ঘোরো রোজ ঘোরো, আর ওরা রীতিমতো ফিরিয়ে দেয় যে 4 দিন পর আসুন, যদি পারি তো নেবো, মানে নিয়ে আর কি দয়া করবে। আর আমরাও যদি বলে হ্যাঁ দিয়ে যান, কোনো মতে জিনিসটাকে ফেলে দিয়ে পালাতে পারলে বাঁচি, ওরে বাবা যা করবি কর, করে দে আগে, সে হাতা ছোট হাতা বড় যাই করবি কর, পড়তে যেন পারি, এরকম একটা ব্যাপার। অনেকে আবার নেবে, নেবে না তা না, কিন্তু বলে দেবে যে আপনি কিন্তু একটা লক্ষ্মী পূজার পর পাবেন। তো লক্ষ্মী পুজোতে যদি দেয় তাহলে পরবো কবে, অলক্ষ্মী পুজোতে ভাবো অবস্থা। আমি এখন ব্রেকফাস্ট করছি, দাঁড়াও দেখিয়ে দিই, চা আর পরোটা। তো একটা কথা মনে পড়ে গেল এই চা পরোটা দেখে, আমার বেশ কয়েক মাস পিছনের মানে পুরোনো ভিডিওতে একজন এই ব্রেকফাস্টটা খাওয়া দেখে কাল কি পরশু দিন একটা কমেন্ট করেছে, অনেকটা পুরোনো ভিডিওটা, যে ব্রেকফাস্টে চা আর পরোটা, চোখ বড় বড় একটা ইমোজি দিয়ে ছেড়ে দিয়েছে কমেন্টটা। তো হ্যাঁ ভাই, আমার আমার চা আর পরোটা সুপার ডুপার হিট লাগে। আমাকে যদি আমি দোকান থেকে যদি চা পরো, দোকান থেকে কি হচ্ছে আজকে আমার কথাবার্তা, দোকান থেকে চা পরোটা না, দোকান থেকে পরোটা তরকারি যদি কিনে আনি, তরকারি থেকে সাইড রেখে আমি বাড়িতে চা বানিয়ে নিই, চা বানিয়ে খাই, এটা আমি প্রচুর ছোটবেলা থেকে করি। হ্যাঁ, আনহেলদি ফুড এটা আমি জানি, এটা খেলে অম্বল মানে ডেফিনেটলি ধরে, তবুও এখনো পর্যন্ত কিছু সেরম হয়নি বলেই খাচ্ছি। হ্যাঁ, ধূপের আসলে তরকারি আমাকে করতে হয়, কারণ আমার বাড়িতে আমার হাজবেন্ড চা পরোটা ভাবতেও পারে না, ওকে তরকারি হোক ভাজা হোক দিতেই হবে, তো আমাকে করতে হয়, কিন্তু আমি আমার জন্য বানানো, মানে আলুর দমও যদি মুখরোচক আলুর দমও যদি আমাকে দেয় ওই টেস্টের জন্য এক কুচি ভেঙে নেবো, ঠিক আছে, কিন্তু চা পরোটা আমাকে পাশে নিয়েই বস, মানে পরোটার পাশে আমাকে চা নিয়ে বসতেই হবে, বসতেই হবে।
আমার পরোটার পাশে চা আর ডিম সেদ্ধর পাশে লবণ ছাড়া খাওয়া মানে শেখাওয়াটা পুরো বেকার। পিকনিকে গিয়ে দেখবে পাউরুটি, কলা, কেক, ডিম সেদ্ধ সব দিয়ে দেয়, লবণ পাওয়া যায় না, তো আমার ওই খেয়ে যেন মনে হয় মনটা খারাপ হয়ে যায়। কেন ডিম সেদ্ধটা মনে হয় বেকার খাচ্ছি। আদরের পর্ব চলছে এখন, মাঝে মাঝে খেলতে খেলতে এসে একটু আধটু করে আদর করে দিয়ে যায়। খাবারটা তাড়াতাড়ি খায়, খেয়ে বাদ বাকি কাজ সারি। বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে পুরো। তো আজকে একটু হেনা করার ব্যাপার আছে, কারণ অনেক দিন চুলোর দিকে তাকানোর সময় পাই না, আজকে একটু সময় পেলাম। আর আমি এখানে নিয়ে এসেছি কি এনেছি, ও আমি এখানে এনেছি ময়ূরী হেনা ব্রাউন কালারের। তো এটা ব্রাউন তো এনেছি, ফার্স্ট টাইম ট্রাই করছি, এটাকে ব্ল্যাক করেছি। তো এটা ইউজ করার পর জানি না আমার হেয়ারের কালার কি হতে চলেছে, ব্রাউন হবে না আদপে কমলা হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না। যাক এটা ট্রাই করে দেখা যাক। অনেকে দেখি হেনা করে চুলগুলো একদম ব্রাউন হয়ে যায়। আমার সামনে ঘরে যে বান্ধবী আছে ও ব্রাউন কালারের মানে হেনাটা ব্যবহার করার পর চুলটার কালারটা দারুণ, মানে লাইট পড়লে না চুলটা বেশ ব্রাউন ব্রাউন লাগে। কিন্তু অনেকের আবার দেখি কমলা করে, মানে চুলটা এমন কমলা করে ফেলে রাস্তা দিয়ে ঘুরলে মনে হয় গেরুয়া পরে ঘুরছে। তো আমি আজকে এটা ট্রাই করতে চলেছি, জানি না কি হবে। যদি অরেঞ্জ কালারের হেয়ার হয়ে যায় তাহলে ঘর থেকে এই বাড়ি থেকেও তারা খাবো, ওই বাড়ি থেকেও তারা খাবো। যাই হোক ট্রাই করে দেখি, যদি দেখি কমলা হয়ে গেলো তাহলে আমি আবার ব্ল্যাক করে দেবো। আর এখানে আছে দই, দইটা এত ঠান্ডা এই মাত্র জাস্ট বার করলাম, এটা দেওয়ার পর ডেফিনেটলি মনে হবে আমার মাথাটা ডিপ ফ্রিজের মধ্যে দেওয়া আছে। খুবই লজ্জা লাগছিল, খুবই লজ্জা লাগছিল। তো একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর এই যে এটা বাধা আছে দেখছো, কারণ তো চুলটা ভেজা আছে তো টপ টপ করে আর কি জল গড়াবে, সেজন্য এটাকে দিয়ে রেখেছি। ধুয়ে আসার পর এখনো চুলটা শুকায়নি, বলতে পারছি না যে অরেঞ্জ হয়ে গেল না ব্রাউন হলো, কিছুই বুঝতে পারছি না। গরমে কি হয় ঘেমে ঘেমে ইচিং হয়, টক দই তার জন্য খুব ভালো একটা ওষুধ। আর অনেকে ড্যান্ড্রাফের সমস্যা থাকে, সেখানেও প্লেন টক দই মেখে স্নান করে নাও আধ ঘন্টা রাখার পর, সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তো যাই হোক আমি হেনাটার সঙ্গে শুধুমাত্র টক দই মিশেছি, আর কিছু মেশাইনি। হেয়ারটা ঠিক মতো না শোনা পর্যন্ত কালার বোঝা যায় না। আমি কোনোদিন জীবনে না হেয়ার কালার করিনি, স্ট্রেটনিং করার পর থেকে আমার চুলটা পুরো 12:13 হয়ে গেছে, মানে চুল হাত দিলেই আর কি মনে হয় আঠা দিয়ে লাগানো আছে, টানলেই পড়ে যাচ্ছে, এইরকম পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। তারপর যে ছোট ছেলে হওয়ার পর থেকে যে আমার হেয়ার ফল স্টার্ট হয়েছে, এখনো আমার সেই হেয়ার ফল চলছে, আমার একদম হেয়ার একদম ঝাড়ু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর টক দইটা দিলে না যদি মানে হেয়ারটা একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে টক দইটা কিন্তু ভালো কন্ডিশনারে কাজ করে। তো যাই হোক পুরো রান্নায় আসি, চলো। এটা আছে করছি চিকেন আফগানি, চিকেন আফগানি মানে হচ্ছে একটু রিচ হবে, আর আফগানি খাবারগুলো প্রচন্ড স্পাইসি হয়, ঝাল হয়। তো এর মধ্যে স্বভাবত প্রচুর মশলা মিশেছে, আজকে আমি রেসিপিটা দিলাম না পরের দিন দিয়ে দেবো, তো প্রচুর মশলা মিশেছে। আর কালারটাও খুব রেড কালার, মানে রেড চিলি দিয়ে করতে হয়, আর ওই কাশ্মীরি নয় লঙ্কার গুঁড়ো দিয়ে করতে হয়, তো প্রচণ্ড ঝাল হয়। তো অত ঝাল তো আমাদের বাঙালি পেটে সহ্য হবে না, ওই জন্য সব রকম মশলাই দিয়েছি যা যা লাগে, শুধু ঝালের পরিমাণটা কম। এটা এখন রান্না করবো, চলো। আর তোমাদের তো একটা গুড নিউজ দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমার মাসি গতকাল থেকে আসছে, করোনা ঝুমিয়ে গেছে, মাসির আসা যাওয়া বেড়ে গেছে। ঠিক আছে, ওই দেখো ছোট ছেলের জন্য কালকে, ও যেহেতু অনলাইন ক্লাস করে তো এই টেবিলটা কালকে এনে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর উপরে বসে যাতে পড়তেও সুবিধা হয়, সামনে মোবাইল ল্যাপটপ রেখে পড়তে পারে। তো এই হচ্ছে কাল পর্যন্ত খুব যত্ন ছিল, আনা পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা প্রচণ্ড যত্ন ছিল, মানে ছাড়ে না পারলে এটাকে নিয়ে শোই। তো আজকে হচ্ছে পড়া হয়ে গেছে, টেবিল দেখলে যে উল্টে পড়ে রয়েছে, এই হচ্ছে জিনিসের যত্ন।
কাজকাম ছেড়ে এসে বসলাম, সমস্ত কাজ হয়ে গেল, মাসি কাচাকুচি করে বাসন টাসন মেজে দিয়ে চলে গেল, আমি বাসন টাসন গুছিয়ে রাখলাম, কাচাকুচির জামা কাপড় সব মেলে দিলাম, ততক্ষণে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন একটাও বাজেনি, এখন বাজে 1:10। পাচ্ছিলাম যে পুরো হেয়ার হয়তো অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে নামিয়ে দেবে, না সেসব ভয়ের ব্যাপারটা এখন আর নেই, কেটে গেছে, কারণ আমার চুলটা পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর যেটা নোটিশ করলাম, খুব বেশি ক্যাটক্যাটে কালো হয়নি, অরেঞ্জ ব্যাপার তো হয়নি, ব্রাউন তো বোঝাই যাচ্ছে না, একটু আলো পড়লে যেন ক্যাটক্যাটে কালো থেকে একটু ম্যাট ম্যাট করছে। এবার আসি আমার সেই থাম্বনেলের প্রসঙ্গে। তোমরা থাম্বনেল যেটা দেখে ঢুকছো আমার ভিডিওতে একটু উকি ঝুঁকি দেওয়ার জন্য, তো সেই ব্যাপারটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা ছোট থেকে বড় হই স্বপ্নর ব্যাপারে অনেক কিছু গাল গল্প শুনতে শুনতে, সত্যি কথা বলছি গাল গল্পই, কারণ অনেকে মানে স্বপ্ন ব্যাপারটা পুরোপুরি মন থেকে বিশ্বাস করে। প্রচন্ড সাউন্ড হচ্ছে, আমি যখনই কথা বলি না হয় এখান দিয়ে বুলেট যাবে, না হলে টুকটাক করে কেউ পেটাপেটি স্টার্ট করবে, না হলে ড্রিল মেশিনের কাজ শুরু হয়ে যাবে, না আমাকে পুরো শত্রু বানিয়ে রেখে দিয়েছে চারিদিকে শত্রু। যাই হোক, ফোকাসটা আমাদের কথাই করি, ঠিক আছে। তো ছোটবেলা থেকে আমরা যে শুনি কেউ কেউ মানে স্বপ্নটাকে খুব বেশি বিশ্বাস করে, মানে স্বপ্নে যেটা দেখলাম সেটাই ফলে গেল, অনেকে বলে শুনি যে স্বপ্নটা অপোজিট হয়ে আসে, আবার অনেকে বলে স্বপ্ন এটা দেখা যায় সেটাই আসে। আমরা যখন আস্তে আস্তে বড় হলাম, নিজেদের বিচার বুদ্ধি কাজে লাগালাম, ইভেন আমি যখন ওই ফিলোসফি নিয়ে পড়া স্টার্ট করলাম, তখন স্বপ্ন কি, তারপরে অবচেতন মনের কি ভূমিকা, এইগুলো আস্তে আস্তে জানতে শুরু করলাম। মানে মনের মধ্যে যেটা অবচেতন মনে থাকে সেইটাই ঘুমের মধ্যে আমরা মানে ওইটার প্রতিচ্ছবি দেখি, ওইটা ভিডিও দেখি, একরকম বলতে পারো ভিডিওটা আমরা দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, সেটাই হচ্ছে স্বপ্ন। কিন্তু ছোটবেলায় আমি একটা সময় বিশ্বাস করতাম যে স্বপ্ন এটা দেখে সেটা একটা সময় বাস্তব রূপে আসে, কোনো মাইক বাজিয়ে কিছু আসছে। এখন পুজো চলে আসছে না, এখন সমস্ত দোকান লাইন দিয়ে অ্যাড দিতে শুরু করে দিচ্ছে, তারও পরে কথা বলছি। কথা যখন বলি তখনই এইগুলোকে রাস্তা দিয়ে যেতে হয়, ড্রিল মেশিনে কাজ চলছে। লরিয়ালের অ্যাড হচ্ছে। তো যাই হোক, এবারে আমি ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতাম সেইখানে যদি খারাপ স্বপ্ন দেখতাম, তো ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতাম সেই স্বপ্নগুলো, জানলাটা বন্ধ করতে পারি কিন্তু জানলাটা বন্ধ করলে না আলো হবে না, লাইট জ্বলতে হবে, আবার পড়তেও ইচ্ছা করছে না। এইবারে আমার একটা ব্যাপার ছিল যে কিছু কিছু স্বপ্ন না আমার কোথাও যেন গিয়ে একটা ফুলে মানে ফুলে যেত, দেখতাম সব স্বপ্ন না, একটা দুটো স্বপ্ন যেটা দেখলাম সেটা হয়তো দুদিন তিন দিন পর গিয়ে দেখছি সেই ব্যাপারটা হচ্ছে, ভোরের স্বপ্ন দেখলে সত্যি হয় এরকম একটা ভাবতাম। তো এরকমই একবার মিলে গেছিলো যখন আমার ভাইজি হবে, বৌদিকে সন্ধ্যেবেলায় নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল, আর পরের দিন মানে জানুয়ারি মাস ছিল, পরের দিন 7টার পর থেকে আর কি সিজার করার কথা ডাক্তাররা বলে দিয়েছিল। তো স্বভাবতই আমাদের বাড়ির লোকদের 6:30 মধ্যে ওই নার্সিংহোমে গিয়ে হাজির হতে হয়েছিল। তো এবার রাত্রিবেলা একটু চিন্তা নিয়ে শুয়েছি, প্রথম একটা সদস্য আসছে বাড়িতে, ছোট্ট সদস্য কেমন হবে, মানে কেমন ভাবে কিভাবে তার সঙ্গে টাইম পাস করবো, এইসব ভাবতে ভাবতে শুয়েছি। যে চিন্তা নিয়ে শোয়া যায় সেই স্বপ্নটাই মনের মধ্যে কখনো কখনো এসে যায়, যে বৌদির বেবি হয়ে গেছে, নার্স একটা সবুজ ওই যে কি বলে না তাওয়ালের মধ্যে নিয়ে, মানে ওই হসপিটালে যে সবুজ কাপড়গুলো থাকে, তো ওই সবুজ কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে এসে সামনে দেখাচ্ছে যে টাকলা মাথা ধবধবে ফর্সা একটা মেয়ে হয়েছে, মানে মেয়ে সন্তান হয়েছে। তো ওই স্বপ্নটা দেখে আমার ঘুমটা ভেঙে যাওয়াতে দেখলাম যে ঘড়ি কাটায় 4:45 বেজে গেছে, মানে ভোরের স্বপ্নটা। তো আমার মনে তখন একটু হলেও মনে হলো যে আমি যে ভোরবেলায় এই স্বপ্নটা দেখেছি, আর ভোরের স্বপ্ন যেহেতু ঠিক হয় জানি, তার মানে কি সত্যিই মেয়ে হবে, আমার ভাইকে হবে, এরকম একটা মানে আনন্দ হচ্ছে। তো মার সাথে যখন যাচ্ছি, আমাদের বাড়ি থেকে নার্সিংহোমটা মিনিট 7-8 রিক্সায় লাগে, তো আমি আর মা যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা কুয়াশা পড়ছে, মানে জানুয়ারির ঠান্ডা বুঝতে পারছো, আর কৃষ্ণগড়ের ঠান্ডা হচ্ছে হাড় কাঁপানো, গরম হচ্ছে মাংস জ্বালানো, ঠিক আছে এরকম ঠান্ডার গরম পড়ে। তো রিক্সা করে যাচ্ছি, কুয়াশা পড়ছে, একদম চাদর ফাদর মুড়ি দিয়ে যাচ্ছি, তখন মাকে বললাম, মা জানো তো আমি না আজকে ভোরবেলায় স্বপ্ন দেখেছি যে দাদার মেয়ে হয়েছে। তখন মা বলছে যে, আমি বললাম টাকলা মাথায় একটাও চুল নেই কিন্তু খুব ফর্সা হয়েছে, তা মা বললে তাই, মা হাসছে। তো ওইখানে গিয়েছি, এবার বৌদির যখন বেবি হবে তখন সেম যেমন আমি দেখেছিলাম ওই সবুজ কাপড়ে করে মুড়িয়ে নিয়ে আসছে, মানে তাওয়াল করে, ওই রকম কিন্তু সবুজ তাওয়ালে আনেনি, সবুজ তাওয়ালের উপর একটা ট্রে রাখা ছিল, ট্রের মধ্যে করে এনেছিল, কিন্তু ওই রকমই ধবধবে ফর্সা, মাথায় একটাও চুল নেই, চকচকে টাক, এইরকম একটা মানে যেমন আমি স্বপ্নে দেখেছিলাম সেই রকম একটা বাচ্চাকে নিয়ে এসছে। তো ভাইজি হয়েছে,
তখন মা সবাইকে বলছে যে আমার মেয়ে ভোরবেলা স্বপ্নটা দেখেছে, দেখো এটাই সত্যি হলো। তারপর থেকে যে যা স্বপ্ন দেখেছি কম বেশি কখনো ফলেছে কম বেশি ফলেনি, ফলেনিটাই অধিকাংশ। মানে যে স্বপ্ন দেখে আনন্দে উঠে আজকে এটা হবে হয় না, ঠিক আছে, হয়তো একটা দুটো মিলে যায়, খুব কমন ব্যাপার, মিলতেই পারে। কিন্তু তোমরা আজকে থাম্বনেইলে যে ছবিটা দেখছো যে সাপের স্বপ্ন, মূলত সাপের স্বপ্ন দেখলে মানে আমি বইও একটা আমার ওই চটি বই ছিল বাস্তু কি একটা বাস্তুর ব্যাপারে একটা বই ছিল, সেই বাস্তুর ওই বইয়ে পড়েছিলাম যে সাপের স্বপ্ন দেখলে সংসারে কোনো নতুন সদস্য জন্ম হয়। আবার কাউকে বলতেও শুনেছি যে স্বপ্ন সাপের স্বপ্ন দেখলে সংসারে নতুন অতিথি আসে। আবার যদি সাপের ছোবল মারছে এরকম কিছু দেখলে, মানে সাপ কাউকে কামড়াচ্ছে এরকম যদি কোনো স্বপ্ন দেখে তাহলে সেই ব্যক্তির মৃত্যু হয়, ঠিক আছে। তো এরকম একটা আমি শুনেছিলাম, শোনার পর একটা বইয়ে পড়েও ছিলাম। আমি দেখার পর দুদিন পর আমি প্রমাণটা হাতে নাতে পেলাম, সেই জন্য আর কি মনে হলো কেননা আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো হয়েছিল কি, আমি ঠিক দুদিন আগে, কোন ঘটনা দুদিন আগে সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তো দুদিন আগে আমি সেই ঘটনা ঠিক দুদিন আগেই কখন দেখেছি সেই ব্যাপারটা আমার এখন মনে নেই, কিন্তু স্বপ্নটা আমি দেখেছিলাম যে একটা সাপ প্রচন্ড ছোবল মারছে, কাকে মারছে আমি দেখিনি, কিন্তু চার পাঁচটা করে পরপর পরপর ছোবল মেরে যাচ্ছে, ছোবল মেরে যাচ্ছে। ওই স্বপ্নটা দেখাতে আমার ফট করে ঘুম ভেঙে যায়, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গিয়ে মনে হচ্ছে যে মনে পড়লো যে সাপের স্বপ্ন দেখলে খুশির খবর আসে, সাপ ছোবল মারছে এরকম দেখলে একটা ক্ষতি হয়। তো আমি স্বভাবত সকালবেলা একটা মাকে ফোন করলাম, মাকে যখন বললাম যে এরকম স্বপ্ন দেখলাম কিন্তু স্বপ্নটা এরকম ছোবল মারা, স্বপ্নটা এরকম ছোবল মারার স্বপ্ন, তো আমার একটু ভয় ভয় লাগছে। মা তখন দেখছে যে মেয়ে ভয় পেয়েছে এই ব্যাপারটা হয়তো মনের মধ্যে ঘুরছে, মা আবার ওটাকে একটু হালকা করে দিল যে না না এসব কোনো কিছু হয় না, সবসময় স্বপ্ন ফলে তাও না। দুদিন পরই কিন্তু আমার মায়ের ফার্স্ট অ্যাটাক আসলো, ফার্স্ট হার্ট অ্যাটাক আসলো। তো ঠিক তার দুদিন পরই খবর আসলো যে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আর ওই জার্নি থেকেই আমার মা কিন্তু সাত দিনের মাথায় চলে গেল। তো আমি মানে ওই স্বপ্নটা দেখেছিলাম, কাউকে পার্সন মানে কোনো পার্সনকে কামড়াচ্ছে না, কিন্তু ছোবলের স্বপ্ন দেখেছিলাম যেটা শুনেও ছিলাম। তো এই স্বপ্নটা আমার জীবনের সঙ্গে এতটাই মিল হয়ে গেল, মানে যেটা শুনেছিলাম যে হ্যাঁ সাপের ছোবলটা ঠিক স্বপ্ন নয়, মানে একটা অশনির সংকেত দেওয়া, তো সেই রকম একটা আমি স্বপ্ন দেখার পর বিষয়টা এইভাবে আমার জীবনের সঙ্গে ম্যাচ করে যাবে, এইভাবে জীবনের সঙ্গে মিলে যাবে আমি না ভাবতেও পারিনি। তখনও পর্যন্ত আমার মনে হয়নি, যখন আমার ফার্স্ট অ্যাটাক আসলো, ট্রিটমেন্ট চলছে, তখন আমার সাপের কথাটা মনে ছিল না। কিন্তু মা যখন মারা গেল তারও বেশ কয়েক মাস পর মনে পড়লো যে হ্যাঁ আমি এই স্বপ্নটা দেখেছিলাম। তো এই স্বপ্নটা দেখার পরই যখন শুনেছিলাম যে স্বপ্নটা ঠিক ভালো নয়, অশনি বাজে দুঃসংবাদ নিয়ে আসে, তো এই স্বপ্নটা দেখে মানে এই স্বপ্নটার সাথে কিছু তো বাস্তবে থাকে যে এই স্বপ্নটা সম্বন্ধে কেন বলা হয়েছে, বা এই স্বপ্ন সম্বন্ধে যারা বলে, অনেককে বলতে শুনেছিলাম যে ছোবলের স্বপ্নটা ভালো সংকেত বহন করে না, তো তার মানে কিছু কি সত্যি মিল আছে যে আমার জীবনের সাথেও কিন্তু আমি স্বপ্নটা দেখার দুদিন পরেই কিন্তু মা অসুস্থ হয়ে পড়লো। তো এইভাবে আমার জীবনের সঙ্গে এই স্বপ্নটা মিলে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আর আমি ভাবলাম যে চলো কালকে মাকে নিয়ে একটা যেহেতু ভিডিও বানিয়েছি তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খারাপ স্বপ্নগুলো হয়তো সত্যিই কোনো মানে বাজে সংকেত আমাদের আগে থাকতে মনকে দিয়ে দেয়। আমি অত সায়েন্সের মধ্যে যাবো না যে কেন মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন আদপেও বাস্তবে ফলে না, এরম নয়। আমার কিছু কিছু স্বপ্ন কিন্তু ফলেছে, কিন্তু তার মানে এই নয় যে স্বপ্ন দেখে ফলে যায়, হয়তো ঘটনার সাথে সূত্রপাত, কিন্তু যে স্বপ্নের সাথে যে মিলগুলো থাকে সেই স্বপ্নগুলোই মানে ঘটনা হয়ে কেন জীবনে চলে আসে এটা আমার মাথায় কিন্তু এখনো ঢুকছে না। চিকেনটা দেখো রেডি হয়ে গেছে, এইবার আমাদের লাঞ্চের পালা। আর আজকের লাঞ্চে কি আছে তোমাদের ঝটপট একটু দেখিয়ে নিই। আজকের লাঞ্চে আছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, এখানে আছে ভেন্ডি ভাজা, আর আছে আফগানি চিকেন। তাহলে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 1:15 বাজে, ঝটপট লাঞ্চটা সেরে আসি। কিমেক দেখো একবার, তোমরা আশা করি ক্যামেরার ভিতর দিয়ে মানে ভিডিওতে ঠিক মতো বুঝে উঠতে পারছো না, কিন্তু ভস্ম মেঘ যাকে বলে সেই মেঘ, একটু আগে বৃষ্টি হয়ে গেল কিন্তু মেঘটা পুরোদমে কাটেনি। আজকে না চুলের শ্যাম্পু দিইনি, কারণ হেনা করে চুলে শ্যাম্পু দেওয়াটা ঠিক নয়, তাহলে হেনার কালারটা ঠিক মতো বসে না, তাই জল দিয়ে ওয়াশ করে চলেছি। আর এখন হচ্ছে লাঞ্চের পর হবে ফ্রুটস বিতরণ, মানে ফল খাওয়া, ঠিক আছে, কতগুলো ক্যাচ ধরলাম।
তোমরা ভাবছো মানে আমি বল খুব সুন্দর খেলতাম, হ্যাঁ সত্যি খেলতাম ছোটবেলায়। ডাকাবুকো একটা ডাকাতি মেয়ে ছিলাম আমি, মানে পাড়া শুধু ছেলেদের সাথে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা কি বাদ ছিল না, সব খেলতাম। আর হ্যাঁ, আফগানি চিকেনটা বলি, বিশাল বিশাল টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে। এটা আমি আজকে ফার্স্ট টাইমই আর কি ইয়ে করলাম, ফার্স্ট টাইমই আমি এটাকে বানালাম, ঠিক আছে। আমি এর আগে কোনোদিনও বানাইনি, যে বানিয়েছি বলে বিশাল দক্ষ হয়ে গেছি, টপাটপ বানাবো আর ঝটঝট খাবো তা নয়। তো ফার্স্ট টাইম বানালাম, ওটাকে আমি একটু টেস্ট করে দেখে তারপর তোমাদের সঙ্গে রিভিউটা আমি শেয়ার করবো, তারপর রেসিপিটা দেবো। তো খেয়ে দেখলাম ব্যাপক হয়েছিল, ব্যাপক হয়েছিল। ওর মধ্যে একটা তন্দুরি মশলা পড়ে, তো তন্দুরি মশলাটা দেওয়াতে না একটু ওই আফগানি প্যাটার্ন হয়ে গেছিলো, না আফগানি প্যাটার্ন বলবো না, মানে আমি আফগানি মানে আমি আফগানিস্তান কখনো যাইনি। একটু ওই যে হয় না মোগল জামানার যে একটা স্বাদ ভাত থাকে না, মানে মোগলাই মানে মোগল জামানা বলতে আমার বিরিয়ানিও পড়ে, তো এদের গন্ধ হলের স্মেলগুলো রান্না দেবে একটু হাটকে হয়, তো এটা একটু হাটকে হয়েছিল মানে তন্দুরি মশলা দেওয়ার জন্য। তাছাড়া অনেক রকম মশলা মিশিয়েছি, আমি ডেফিনেটলি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই একঘেয়ে পাতি বাঙালির যে চিকেন, সেই চিকেনের থেকে কিন্তু একটু আলাদা। যাই হোক, তোমরা শেয়ার করার পর বানিয়েও বানিয়ে দেখো কেমন লাগে তোমাদের খেতে। ফল টল খেয়ে একটু পরে শোবো, গড়াগড়ি যাওয়ার জন্য, ঘুমের জন্য না, আমি ঘুমাই না, একটু গড়াগড়ি যাবো। এখানে যে রান্নাটা করছিলাম তখন একটা প্রিপারেশনের একটা রেসিপি করে এই মাত্র জাস্ট এই মাত্র এখন আমার কোনো দিনটা মতো বাজে, এই মাত্রটা আপলোড করলাম, 2 মিনিট কি 2.5 মিনিটের ভিডিও হয়েছে, জাস্ট মিউজিক দেখতে বলিনি, কারণ তখন আমি খেয়ে দেখিনি, এখন খেয়ে দেখলাম ভালো হয়েছে, রেসিপিটা দেবো। আর এখন শুধু একটু গড়াগড়ি খাবো, একটু এডিট করবো যাতে কালকে এই ভিডিওটা তোমরা পাও। আর এই ভিডিওটা এখনই শেষ করব, করে আমি ইভিনিং থেকে দেখি আবার স্টার্ট করতে পারি কিনা, তাহলে আমি কালকের পরে আর একটা ইভিনিং ব্লগ নিয়ে আসবো। তাহলে চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, তোমার সাথে থেকো, পাশে থেকো, চলো টাটা।